ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠেই মনটা ভালো হয়ে গেছে, কারণ আজকে বৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টিতে ভিজে ভিজেই ব্লগ করছি ধরতে গেলে। আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর রাত্রিবেলা একদম ঘুমাইনি, কারণ আমাদের পাশে বাড়িতে হরিনাম হচ্ছে, আর চোঙ্গুলে পুরো আমাদের বাড়ির এই দিকটা করে লাগিয়েছে, তো আওয়াজে ঘুমও হয়নি আজকে। তো চলো আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করলাম। যে পরিমাণ গরম পড়েছিল মানে তার থেকে একটু কম আছে, যাই হোক বাবা বাঁচা গেছে। বৃষ্টিটা হচ্ছে খুব জোরে না হলেও ঘুমি পড়ছে, তাও শান্তি বাবা, গরমের থেকে বেঁচেছি। তো চলো ব্লগটা দেখতে থাকো, আর যাই নিজে গিয়ে একটু চা টা খাই। চলো, তো এখানে চা বানানোই থাকে, আমি ঘুম দিয়ে উঠে একটুখানি গরম করে নিই। আর দেখলাম বাবা ম্যাগি এনে রেখে দিয়েছে টিফিনে খাওয়ার জন্য, আর মাকে বললাম আজকে ম্যাগি বানাতে, তো মা আজকে ম্যাগি বানিয়ে দিয়েছে আমাকে। যুগ যুগ ধরে মাথার মধ্যে তেল দিই না, তো আজকে ভাবছি একটু তেল দেবো আর শ্যাম্পু করবো, ঠিক আছে? তো আর আমি দেখো এই নারকেল তেল ইউজ করি, আর কোনো তেল আমি ইউজ করি না চুলের জন্য, এটাই আমার মনে হয় সব থেকে ভালো। তো চলো তেল মেখে নিই। আজকে দুপুরে লাঞ্চে কি কি আছে সেগুলো সবকিছু তোমাদের দেখিয়ে দিলাম। তো গাইস আমার লাঞ্চ হয়ে গেছে, আর এখন দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। তো এখন গুচ্ছের রিল বানাবো, ঠিক আছে, যেগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখতে পারবে। আর আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো চারপর সব রিলগুলো বানিনি, কারণ কারেন্ট চলে গেলে আর বানাতে পারবো না, ঠিক আছে? চলো। তো আমার সব কাজ কমপ্লিট করে এখন একটু গেছিলাম আম বাগানের দিকে। মা দুটো পড়েছে একটা, তো গাইস দেখো আমি দুখানা আম পেয়ে গেলাম এসেই। আজকে আবার আম বাগানের দিকে এসেছি, কারণ দু তিনটে আম পারবো, মাখা খাবো। অনেকদিন আগে খেয়েছিলাম, বাট আবার খেতে ইচ্ছা করছে, ওর জন্য চলে এলাম আম বাগানে। এদিকটা খুব কমই আসা হয় আমাদের, তো আম পাড়তে এসে দেখলাম দু তিনটে পড়ে আছে, সেগুলো কুড়ে নিলাম। আর বাবাকে বললাম আরও দুটো পেরে দিতে, তো বাবা আরও দুটো আম পেরে দিল। তো আমার আম পাড়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাব। আর এদিকটা তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই, আমাদের আম বাগানটা এখানে প্রায় 10-15খানা আম গাছ আছে, দেখতেই পাচ্ছ। ভিতর দিকে আর গেলাম না, কারণ দেখতেই পাচ্ছ কত জঙ্গল, আর আমার সাপ কোবরে খুব ভয় লাগে। আর এখানে একটা আম পড়েছিল, আবার একটা কুড়ে নিলাম আম। দুটো আম পারবো বলে এসেছিলাম, কতগুলো আম পেয়ে গেলাম, যাক ভালোই হলো। আর এই হলো আমাদের সেই পুকুরের ওপারটা তোমাদেরকে দেখিয়েছিলাম, এদিকটা দেখাইনি, তাও একটু দেখে দিলাম। আর দেখতেই পাচ্ছ কি রোদ, আর আমি ফটো তুলতে গিয়ে ভিডিও অন হয়ে গেছে। চলো আমাকেও একটু দেখে নাও তোমরা। গরম ধরাস লেবু ধরেছে, বেশি দিন থাকবো না, চুরি হয়ে যাবে। আমগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নিলাম, ধুয়ে খোসা ছাড়িয়ে নিলাম। এবার এগুলোকে না একটু কুড়ে নেব, কুড়ে মাখা করলে না বেশি টেস্ট হয়, ওর জন্য আজকে একটু কুড়ে নিয়েছি আমগুলোকে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম দুখানা কাঁচা লঙ্কা, একটুখানি বিট লবণ, চিনি, আর একটু লঙ্কার গুঁড়ো, আর পরে আমি এমনি একটু নুনও দিয়েছিলাম, দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছিলাম। যারা এই ভিডিওটা দেখছো তারা কমেন্ট করে জানিও তোমরা কে কে আম মাখা খেতে ভালোবাসো। আমার তো খুবই ভালো লাগে এইসব মাখামুখি, আমার ভীষণ ভালো লাগে খেতে। সব কিছু খুব ভালোভাবে আমি দেখতেই পাচ্ছ মাখিয়ে নিয়েছি। চলো রেডি হয়ে গেছে আম মাখা, এবার খেয়ে নিই। এত জোরে হাওয়া উঠলো মনে হলো কত বৃষ্টি হবে, বাট ব্যাং হলো। তারপর বসেইছিলাম, আর সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যাবেলা ফুচকা কাকু চলে এসেছিলো প্যাক প্যাক করতে করতে, তো আমি দৌড়ে বাটি নিয়ে চলে গেলাম ফুচকা আনতে। আর একটু অন্ধকার, তার জন্য তোমাদেরকে ভালো করে দেখাতে পারি না, তো এখান থেকে নিয়ে নিই, ঘরে গিয়ে খাবো। আজকে যেহেতু আমি একা খাবো, তার জন্য অল্প করেই আমি ফুচকা কিনেছি, আর কাকু অসাম ফুচকা বানায়, কাশ যদি তোমাদেরকে খাওয়াতে পারতাম, তো আর লোভ সামলানোতে পাচ্ছি না আমি। চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে তোমার সাথে কথা বলছি। তো গাইস সন্ধ্যার পর থেকে আর কোনো ব্লগ করতে পারিনি, কারণ কারেন্ট ছিল না। তো আমি এখন খেয়ে দিয়ে উপরে চলে এসেছি, এখন কিছু এডিট করবো ভিডিও, ঠিক আছে? তো আজকে আর দেখানোর মতন কিছু নেই, তো তোমার সাথে দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে।
আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। ব্লগটা যদি তোমার একটু ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক করে দিও, আর যারা নতুন আমার চ্যানেল থাকবে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই প্লিজ একটু সাপোর্ট করো, বেশি বেশি করে সাপোর্ট করো। তাহলে চলো আর বেশি কমপ্লিট করবো না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।